এসে উপস্থিত হবেন বেসিসের সম্মানিত সভাপতি সৈয়দ আলমাস কবির পক্ষ থেকে জোরালো করতালির মাধ্যমে আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে আমি আমাদের ইয়ুথ ক্যারিয়ারের 21 জনের যে কার্যকরী কমিটি তাদের নাম ঘোষণা করছে, তারা একে একে হাত তুলে আমাদেরকে মনোয়ারুল ইসলাম রিভেল এক্সিকিউটিভ ডিরেক্টর, আরিফিন দীপু সাধারণ সম্পাদক, রায়হান ফারুক, এস এ শাহাবুদ্দিন আহমেদ, খালিদ সাইফুল্লাহ, নাহিদ নিলয়, সৌদুর রহমান সাউদ, হানিফ শিকদার ও সাজন্ত চাকমা। সাজন্ত চাকমাকে দেখছি না, হ্যাঁ কোথায়? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে মঞ্চে। অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ, 1971-এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল হক। মঞ্চে আসন গ্রহণ করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রফেসর ডক্টর এইচ এম মোস্তাফিজুর রহমান। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার এ কে এম আশরাফুল হক। আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল্লাহ সালমানকে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما فاصدع بما تؤمر وأعرض عن المشركين صدق الله العظيم আমাদের জাতীয় সঙ্গীত আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আমরা শুরু করেছি ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউট তাই মুখরিত হয়ে উঠবে আমাদের আঙিনা এটাই আমাদের উজ্জ্বল পরিস্নাত বিশ্বাস ত্রিশালের ধান খেতে দক্ষিণা বাতাসে দোল খাওয়া এক সময়ে জন্ম নেন এক স্বপ্নবাজ মানুষ সেই ছায়া ঢাকা পাখি ডাকা কাটাখালি গ্রামে শৈশব কাটিয়েছেন দুরন্ত বনানী গ্রামের তালুকদার বাড়ির ডানপিকে ছেলে হিসেবে ছোটবেলা থেকেই তার নাম ডাক আর মাটি ও মানুষের টানে বরাবরই রাজনীতি সচেতন স্বভাবগতভাবেই গীতিকবি শরীফ তালুকদার আনমনে গিয়ে ওঠেন প্রাণের সুর ঢাকায় এসে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা দৈনিক মানব জমিন দিয়ে শুরু এরপর আমাদের সময় বেঙ্গলি নিউজ টোয়েন্টিফোর.কম বাংলার খবর পূর্ব পশ্চিম বাংলাদেশের সাংবাদিকতায় নতুন ধারার প্রবর্তক নৈমুল ইসলাম খানের কাছে শিখেছেন কীভাবে নতুন স্বপ্নকে লালন করতে হয়
সাহসী সাংবাদিক কলামিস্ট পীর হাবিবুর রহমানের কাছে শিখেছেন, অনলাইন গণমাধ্যমকে নেতৃত্ব দিয়েছেন। সাংবাদিকরাই তাকে ভালোবেসে বলেছে, তুমি আমাদের মানুষ। সাংবাদিকতায় বিনম্র বিক্ষ মতিউর রহমান চৌধুরীর কাছে পাঠক জমিন পাতার দায়িত্ব পান শরীফ তালুকদার। মরহুম কবি সাজ্জাদ কাদিরের নিবিড় তত্ত্বাবধানে নিজেকে ভেঙে তৈরি করেন। গ্রামের ছেলে হয়ে যায় এক পেশাদার সাংবাদিক। গ্রামের মাটির গন্ধ এখনো যায়নি শরীর থেকে। দুচোখে স্বপ্ন একজন সন্তোষ গুপ্ত, বজলুর রহমান, মনাজাত উদ্দিন, নির্মল সেন হবার, যাদেরকে হৃদয়ে লালন করেন দৈনিক পত্রিকা বের করার। নিজেকে দক্ষ করেছেন অনলাইনে, টেলিভিশনে। কি যেন এক অভিমান তার ভেতরে খুব জানতে ইচ্ছে করে। সেই অভিমানই বুঝি আরও সংগ্রামী করেছে তাকে। একজন সংগঠক হিসেবে আবদুল্লাহ আবু সাইদ স্যারকেই গুরু হিসাবে মানেন তিনি। তাই সুযোগ পেলেই সাংবাদিক সংগঠন আর সাহিত্য সংগঠন নিয়ে কাজ করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য যখন তরুণ ইউনিয়ন নেতা, এরপর নির্বাচিত হন ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি, তৈরি করেছেন কালান্তর ফাউন্ডেশন। দেশের প্রায় সহস্র বুদ্ধিজীবীরা এই সংগঠনের সদস্য। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাসার, PMJF মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আপনারা জানেন তৃণমূল থেকে যিনি নির্বাচিত হয়ে আজকে তিনি একজন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক। মঞ্চে উপস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ, বাংলাদেশের একমাত্র উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল হক। মঞ্চে উপস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ, যিনি সময় এবং কথাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যার কাছে কথা কথাই, যে মানুষটিকে আমরা আদর্শ মনে করি, প্রফেসর ডক্টর HM মোস্তাফিজুর রহমান। মঞ্চে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন তথ্য সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য সমর চন্দ্র পাল। মঞ্চে উপস্থিত প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার AKM আশরাফুল হক। মঞ্চে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের AF রহমান হলের মাননীয় প্রভোস্ট প্রফেসর ডক্টর KM সাইফুল ইসলাম খান। মঞ্চে উপস্থিত বিজয় টিভির সম্মানিত নির্বাহী পরিচালক নাইলা বাড়ি। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বেসিসের সম্মানিত সভাপতি, তথ্য প্রযুক্তিতে যাকে এক নামে সবাই চিনেন, তিনি হচ্ছেন সৈয়দ আলমাস কবির। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আপনারা শুনেই ফেললেন যিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, সৈয়দ আলমাস কবির, বেসিসের সম্মানিত সভাপতি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ইয়ত কেরিয়ার ইনস্টিটিউটটি অনেক বড় করে আমরা করতে পারতাম, অনেক বড় জায়গায়, কিন্তু এই জায়গাটির এক বাক্যে যিনি রাজি হয়েছেন, যার কাছে আমরা বলা মাত্রই সেই লায়ন এম কে বাসার আমাদের সব কাজে, তরুণদের সকল উদ্যোগে যিনি নিবেদিতভাবে কাজ করেন, নিজের আজকে অনেকগুলো অনুষ্ঠান থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানটিকে তিনি গুরুত্ব দিয়েছেন, সেই জন্য চলুন আমরা একটা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা
এই ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট তৈরি করেছে একটি স্লোগানকে সামনে রেখে। আমাদের হেনরি গিবসন বলেছেন, দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ হি হু স্ট্যান্ডস মোস্ট অ্যালোন। পৃথিবীতে সেই সবচেয়ে শক্তিমান মানুষ যিনি নিজ আদর্শে একা দাঁড়াতে পারে। প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা একা, আমাদের একা দাঁড়ানোর যে একটা প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতাতে আমরা যে পিছিয়ে নেই, আমরা সবাইকে সেটা বোঝাতে চাই। আর সেই জন্যই স্বপ্নময় সম্ভাবনাময় তরুণদেরকে নিয়ে আমরা গড়ে তুলেছি ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট, যা আগামী দিনের ফসল দিবে। আজকের পরে আমাদের সঙ্গে যারা কাজ করবে তাদের সবসময় তারা সিদ্ধান্তহীনতায় ভুগে, কখন এই পড়াশোনা শেষ করে আমি কি হব, আমি কি হতে চাই। এই দোদুল্যমানতায় হতে চেয়েছিল ডাক্তার, হয়ে যায় ডিসির পিয়ন, হতে চায় একজন প্রযুক্তিবিদ, হয়ে যায় অন্য কিছু। ভাগ্যের নির্মম পরিহাসে সে তখন সেটাই তার ক্যারিয়ার মনে করে, আসলে কিন্তু সেটা সে লালন করেনি, স্বপ্ন দেখেনি। যা স্বপ্ন দেখে তা সেটা সে রেডি করতে পারে না। সেই জন্য আমরা সবাইকে সেই জায়গাটাতে একটি জিনিস অন্তত তাদেরকে বলে দিতে চাই, যে আমরা তোমরা আমাদের কাছে আসো, আমরা তোমাদের মেধা অনুসারে, তোমাদের যোগ্যতা অনুসারে তোমাদেরকে সঠিক পথ বেছে নেবার সর্বাত্মক সহযোগিতা আমরা করব। সেই জন্য আমার চেয়ে অনেক ভালো ভালো বক্তা আজকে এখানে কথা বলবেন। ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এগিয়ে যাবে আপনাদের সহযোগিতায়। আমরা শুধু বলতে চাই, যাদেরকে আমরা ছোটবেলায় খেলায় নেইনি তারাই কিন্তু আমাদেরকে চারিত্রিক সনদপত্র দেয়। তার নিজের বিরুদ্ধে 5টা হত্যা মামলা, 12টা র‍্যাব কেস, 50টা বাড়ি দখল, অথচ সে লিখে দেয় সৈয়দ আলমাস কবিরের চরিত্রটি তার ভালো বলিয়া মনে হয়, কারণ ওইটা না হলে আমাদের ইমিগ্রেশন ক্রস করা যায় না, ব্যাংকের অ্যাকাউন্ট করা যায় না, তার সনদপত্রটা লাগে। আমরা আর এমন কাউকে সেই সিগনেচার করবার ক্ষমতা দিব না, কারণ আমি বুঝে শুনে দিব কে হবে আমার অভিভাবক, কে হবে আমার নীতি নির্ধারক। সেই প্রত্যাশা আগামী দিনের এই তরুণরাই করবে। আর তরুণদের মধ্যে যে শক্তি থাকে সেটা তরুণদেরকে সহজে অন্য সাইডে বিতর্কিত করা যায় না। ওরা যেরকম জলসে উঠতে পারে, যেরকম প্রতিবাদী হতে পারে, সেরকম বিনয়ী হতে পারে, আবার সেটা তারা কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে পারে। আমরাও এগিয়ে যেতে চাই দূর থেকে বহুদূর। প্রত্যাশা প্রাপ্তির মিল কতটুকু হবে আমরা জানি না, তবে আমরা কাজ করতে চাই সত্যের পথে, ন্যায়ের পথে, সাম্যের পথে এবং সভ্যতার পথে। আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে আপনারা শরিক হয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের পক্ষ থেকে। এবং আপনাদের এই অবদান আমরা জন্ম জন্মান্তরেও ভুলব না। আপনাদের এই উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে আরও বেশি ঋণী করেছে। আমরা যেন সামনের দিকে আমাদের দায়িত্ব পালন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অনেক অনেক সুপ্রভ শুভেচ্ছা। তার এই স্বাগত বক্তব্যের জন্য এবারে আমরা মূল্যবান বক্তব্য শুনতে চাইব আমাদের তরুণরাই গড়বে আরামের বাংলাদেশ এই লক্ষ্যে আমাদের ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট সম্পর্কে বক্তব্য রাখবেন লায়লা বারী। আসলে এতদিন ধরে স্বপ্ন দেখিয়েছেন, আমার মনে হয় আমার সামনে যারা আছে তাদেরকে নিয়ে, তাদের প্রতি আমার বক্তব্য দেওয়া উচিত। যারা মঞ্চে বসে আছেন তারা তো আপনাদের সবার জন্য বক্তব্য দেবেন, বাট আমার জায়গা থেকে আমি বলবো, আমার মনে হয় যে এখানে পেছনে যারা বসে আছেন তারা যদি আমাকে একটু কানেক্ট করেন, আপনারা কি ক্যারিয়ারের জন্য আসলে এখানে এসেছেন, আপনাদের নিজেদের ক্যারিয়ারের জন্য? পরবর্তীতে আমাকে কথা বলতে হবে, নাহলে আমি বুঝবো না। এই ইয়ুথ ক্যারিয়ার মানে তরুণরাই গড়বে আগামী বাংলাদেশ যে এই প্রতিপাদ্য নিয়ে আমরা এখানে এসেছি, তারা নিশ্চয়ই আজকে আমাকে দেখে আরও বেশি অনুপ্রাণিত হবে, কারণ আমিও একজন তরুণ উদ্যোক্তা এবং তরুণ হিসেবে শুধু তাই নয় একজন নারী হিসেবে একটি টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছি। আমার কাছে মনে হয় যে আগামী তরুণরা আসলে স্বপ্ন দেখতে পারে, আর সেই স্বপ্ন নিয়ে আমিও একদিন এসেছিলাম আমার ক্যারিয়ার গড়ব বলে। আমার পরিবার আমাকে লেখাপড়া শিখিয়ে দিয়েছিল আর আমি শুধুমাত্র স্বপ্ন দেখেছিলাম। এখানে বসে থাকা যে মানুষগুলো আছে, এই মানুষগুলো বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে, তাদের কাজ দিয়ে, তাদের ভাবনা দিয়ে আজকে আপনাদেরকেও তারা অনুপ্রাণিত করতে এসেছেন। আর সেজন্য আমি আমার বক্তব্য খুব বেশি না বাড়িয়ে
আমার উপস্থাপিকার কাছে দিয়ে দিতে চাই, যেন সেই অনুপ্রেরণা আপনাদেরকে আরো আরো বেশি দিতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা এই ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের সাথেই থাকবেন। ধন্যবাদ। শাকিব রহমান, আজকের এই আয়োজনটাতে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। Thank you.
ধন্যবাদ আমাদের মাননীয় প্রধান অতিথি অকম মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের যারা মাননীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। আসলে আমি যদি বলি আমার রোল কয়েকটা, একটা হচ্ছে আমি ইয়ুথ, আমরা কাজ করি, আমার যে কোম্পানিটি আছে এটা আইটিএস কোম্পানি অ্যান্ড বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং, এই আমরা কাজ করছি। তো আমার কারেন্টলি আমার কোম্পানিতে 500 বেশি কর্মরত আছেন, কর্মকর্তা আছেন। তো 500 এর মধ্যে কিন্তু একটা বড় অংশ ইয়ুথ যাদের নিয়ে আমরা কাজ করছি। যদি আমি বলি 300 বেশি যারা এখন স্টুডেন্ট, যারা লেখাপড়া করে পাশাপাশি কিন্তু কাজ করছে, আমরা কনসেপ্টটা ডেভেলপ করার ট্রাই করছি। যে একটা সময় ছিল যারা আমাদের গার্জিয়ান, যারা বাবা মা আছেন, প্রতিদিন সকালবেলা এসে ছেলেমেয়ে বলতো টাকা দাও, বই কিনবো টাকা দাও, নাস্তা করবো টাকা দাও, বিভিন্ন সময় এখনও আমরা দিচ্ছি। বাট আমাদের কনসেপ্টটা হচ্ছে আমাদেরকে নিতে হবে টাকা নাও। তো আমরা যে টাকা দেওয়ার যে টেন্ডেন্সি যদি আমরা এখন চিন্তা করি, আমরা যদি মোটিভেট করতে পারি, আমাদের এডুকেশন সিস্টেমে চেঞ্জ করতে পারি। আমি বিশ্বের প্রায় বিপিও নিয়ে 20টার মতো দেশে গিয়েছি, সেখানে দেখেছি যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু স্টুডেন্টরা কাজ করছে। বাট বাংলাদেশে একটা ট্রেডিশনাল সিস্টেম যে বিফোর গ্র্যাজুয়েশন কোনো কাজ করা যাবে না, ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে, আফটার দ্যাট আমরা MBA বা মাস্টার্স ভর্তি হচ্ছে। তো যখন গ্র্যাজুয়েশন বা মাস্টার্স শেষ করছে তখন কিন্তু একটা বড় অংশ তা চলে গিয়েছে। বাট যে ছেলেমেয়েটা 18 বছরের পর থেকে কাজ শুরু করবে, সে কিন্তু আফটার গ্র্যাজুয়েশন তার কিন্তু 4 ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আমার একটাই আপিল, স্যাররা আছেন, স্যার এডুকেশন সিস্টেমে যদি একটু কন্ট্রিবিউট করা যায়, যে আমাদের টিপিক্যাল যে কোর্সগুলি আছে সেই কোর্সগুলি কিন্তু আসলে অনেক বছর যাবৎ চলে আসতেছে, বাট আমাদের কিন্তু জিনিস চেঞ্জ হচ্ছে। যদি আমরা এরকম পারি ইয়ারলি যে এখন ওয়ার্ল্ড ওয়াইড কোন জিনিসটা ডিমান্ড আছে, তাহলে কিন্তু আমাদেরকে টপ আপ ট্রেনিংটা দিতে হয় না। আমরা কিন্তু একজনকে নিয়ে আমাকে তার পিছনে 2-3 মাস সময় দিচ্ছি। ওই 2-3 মাস সময়টা যদি আমরা এডুকেশন সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের লোক পাওয়ার ব্যাপারে কিন্তু আমরা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো। আর যেটা ভাইয়া বলছিলেন যে একটা গানের কথা, আসলে গত ইলেকশনে আমি একটা গান করেছিলাম, জয় বাংলা জিতবে আবার নৌকা, যে গানটি আপনারা হয়তো সবাই শুনেছেন। আমি অনেক গালি শুনেছি, অনেকে গালাগালি করেছে যে এই গানের জন্য বাথরুমে থাকা যায় না, সব জায়গাতে এই গানটা বাজতেছে। তারপরেও বলবো যে আসলে এই প্রথমবার বাংলাদেশে সবাই হয় শুনেছে বা বলেছে জয় বাংলা। তো আসলে জয় বাংলা কথাটা আসলে কোনো একটা দলের না, সে বাংলাদেশের। তো আমরা বাংলাদেশি হিসাবে কিন্তু আমরা অবশ্যই জয় বাংলা বলতে পারি, যেটা আমরা অনেকে বলতে চাই না আসলে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, স্পেশালি ফর শরীফ তালুকদার ভাই, উনি খুব চমৎকার একজন মানুষ। রিভেল মনোয়ার ভাই, উনি আসলে লাস্ট কয়েকদিন যাবৎ বলছে আজকে আসতেই হবে, স্পেশালি মোজাম্মেল হক স্যার যখন আসবেন তো আসতেই হবে। তো সবাইকে আমরা একটি অনুরোধ করছি যে আসলে আমরা কাজ করতে চাই, কাজ করতে পারবো। একটু প্রথম স্ট্রাগল হবে, আমি বলি আমার পার্টনারও নাই ইনভেস্টরও নাই, আমার পার্টনার দুইটা হাত, ইনভেস্টর আমার মেধা। যদি আমাদের এই দুইটা হাত আর মেধা থাকে, তাহলে অবশ্যই আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক এমপি, কথা বলবেন জনাব আকম মোজাম্মেল হক। তার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে
পরম সম্মানিত সভাপতি হলেন এম কে বসার পরম প্রিয় এবং শ্রদ্ধাভাজন শিক্ষক মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিদান ব্যাসচন্দ্রের মহোদয় এবং যারা এই যৌবনের প্রারম্ভে অনেক কৃতিত্ব দেখিয়ে খ্যাতির শীর্ষে আরোহণ করেছেন বা করতে যাচ্ছেন সেই সমস্ত প্রতিদান কৃতি ব্যক্তিবর্গ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের তরুণরা এই যুব সম্প্রদায় যারাই হচ্ছে একটা জাতির প্রাণ শক্তি উজ্জীবনী শক্তি তারা সে অনুভব করছে কি করা যায় নিজের ক্যারিয়ার সেই সাথে দেশের ক্যারিয়ার কীভাবে গড়ে তোলা যায়। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের এমনি চিন্তা করার যে আমি কী ভবিষ্যতে ক্যারিয়ার যাব, কী লেখাপড়া করলে কী হবে, কী পরীক্ষা দিলে কোন সুবিধা আছে এগুলো বোঝার সুযোগ বিস্তৃত ছিল না, হয়তো খুবই অল্প ছিল যেগুলো সন্ধান আমরা গ্রামে গঞ্জে যারা থাকতাম খবর রাখতাম না জানতাম। আমরা পড়ে গেছি কী করতে হবে, কোন ট্রেনে বা কোন লাইনে কোন কী আছে সেগুলো সম্বন্ধে সম্যক ধারণা আমাদের ছিল, কিন্তু বর্তমানের তরুণদের সামনে তেমনি কোনো প্রতিবন্ধকতা নেই, তাদের সামনে সমগ্র পৃথিবী খোলা। এই যে হাতে সকলের হাতে একটা যন্ত্র মোবাইল, এটা সারা পৃথিবী তাদের বসে এনে পৃথিবীকে তাদের বসে এনে দিয়েছে, বসের একটা সুফল অবশ্যই আছে, সুফল অনেক, পাঁচ ভাগ আবার কুফল আছে, 95% সুফল আছে, কারণ এখনকার তরুণরা আবার লেখাপড়া করতে চায় কিছু শিখতে চায় না জানতে চায় না, যা দরকার একটু মোবাইল টিপলে তো আমি সব পেয়ে যাবো, কেন আমি কষ্ট করে এটা মুখস্ত করবো মনে রাখবো পড়বো। এই গল্পের বই পড়া একটু আগে আমরা বলছিলাম যে 3 ঘন্টা বসে থেকে একটা সিনেমা দেখবে এইটা একটা তরুণের পক্ষে সম্ভব না, তাই তাদের একটু আবার মনোযোগীও হতো। আমার মনে হয় মনোযোগটা একটু কমে গেছে এই মানে মোবাইল বা এই সমস্ত টেকনোলজি বা এগুলো এত বেশি আয়ত্ত হয়েছে, তাই আমাদের খুব মনোযোগী আমাদেরকে অনেক সময় হতে দেয় না, কিন্তু আমি অনুরোধ করব এর সুফলটা আমাদের গ্রহণ করতে হবে। দেখেন একটা ফুল মৌমাছি এই ফুল থেকে মধু নেয়, একই ফুল থেকে মাকড়সা বা বোলতা এরা বিষ নেয়, কিন্তু আমরা কিন্তু ভালো জিনিসটা আমাদের তরুণরা যদি গ্রহণ করে একটা সময় আমি এটা বিশেষ করে লক্ষ্য করি আমাদের ছোট্ট শিশুরা সমনীয়রা এই টিপটি ফেলবে এর এক 12টা 1টার পরে আপনার ইয়ে বসবে এই ফেসবুক বলে কী কী বলে এটা নিশ্চয়ই একটা সময়ের পরে হওয়া উচিত, যারা 10টার পরে বা 11টার পরে বা সর্বোচ্চ 12টার পরে আমরা দেখব ঘুমাবো, ঘুমটা প্রয়োজন মেধা বিকাশের জন্য, ঘুম অত্যাবশ্যক। এখন অসময়ে ঘুমায় দেখা যায় ভোর রাত্রে ঘুমায় 10টা পর্যন্ত ঘুমায়, এগুলো আবার ঠিক না, সময় মতো উঠা সময় মতো ঘুমানো সময় মতো যার যে দায়িত্ব যে কাজ সেটা করা এটাও কিন্তু নিজকে গড়ে তোলার একটা উপাদান। আর আমি একটু আগে ওনারা বলে গেলেন যে আমার হাত আছে দুটা হাত আছে মেধা আছে, আমার কারোর উপর নির্ভরশীল হওয়ার দরকার নাই,
এই যে নিজের একটা আবিষ্কার করবার কিছু পথ বের করা, অনুসন্ধিৎস যে একটা মানসিকতা, এইটার খুব প্রয়োজন আমাদের যুবকদের, তরুণদের অনেক মেধা। বাঙালিদের মতো মেধা পৃথিবীতে কোনো জাতি নেই। আমরা আমাদের মেধাকে যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাই আমাদের সামনে অনেক হাতছানি আছে। আবার কোনটা সাড়া দিব এটা আমাদের বুঝতে হবে। তাই আমি মনে করি আমাদের তরুণ সম্প্রদায় বর্তমানে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা নিজের জীবনকে গড়ে তুলবে। আজকে আমরা যখন ছিলাম পাকিস্তানের নাগরিক, তখন আমাদের সামনে কোনো সুযোগই ছিল না, কোনো সম্ভাবনা ছিল না, শোষণ বঞ্চনা ইত্যাদি ছিল। এখন দেশ স্বাধীন হওয়ার কারণে আমাদের মহান নেতা, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই জাতির পিতা বঙ্গবন্ধুর কল্যাণে দেশটা স্বাধীন হয়, আজকে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দ্বার খুলে গেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই সুযোগ, মেধা বিকাশের যে সুযোগ, সেটার দ্বার উন্মোচিত হয়ে গেছে। আমরা আশা করি আমরা দেশটাকে স্বাধীন করে দিয়েছি। তোমরা যারা তরুণ, যারা যুবক, তারা মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশকে উন্নতির স্বর্ণ শিখরে তোমরা নিয়ে যাবে, এটাই তোমাদের আজকের যুদ্ধ। তোমাদের আর অস্ত্র নিয়ে যুদ্ধ করে পাক হানাদের তাড়াতে হবে না। এখন কুসংস্কার এবং এই যে অপসংস্কৃতি, সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে নিজের দেশ এবং জাতিকে সামনে নিয়ে যেতে হবে। গোলাবাজি করে এই বিশ্বসভা, এখন যুগটাই হচ্ছে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যোগ্যতার ভিত্তিতে টিকে থাকতে হবে। গোলাবাজি করে, মিটিং মিছিল করে শুধু চাই, এটা চাই, ওটা চাই, এটা ভাঙবো, ওটা ভাঙবো, এইটা হবে না। এই সময় ছিল যখন আমরা পরাধীন ছিলাম। এখন স্বাধীন দেশের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমি দেশকে কি দিতে পারলাম, এই দেশ, এই জাতি আমাকে অনেক কিছু দিয়েছে, আমি দেশকে কি দিচ্ছি, এই কথা চিন্তা করে, এই মানসিকতা নিয়ে আমাদের তরুণরা সোনার বাংলা বিনির্মাণে তাদের ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই যে ইয়ত কেরিয়ার ইনস্টিটিউট, যে নতুন সংগঠন যারা আমাদের ইউথকে পথ দেখাতে চায়, তাদের সার্বিক সফলতা কামনা করে আমার আরেকটি প্রোগ্রাম থাকায় আমি দুঃখিত। আমাদের যারা সর্বজন শ্রদ্ধ পণ্ডিত ব্যক্তিদের, ওনাদের কথা শুনতে পারলে আমি লাভবান হতাম, আমি বঞ্চিত হলাম সময় মতো এই সভাটা শুরু না হয়, সেই জন্য আমার দুঃখ রয়ে গেল। আমি সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের এই আমাদের এই যুব সম্প্রদায়ের এই ইয়তদের সর্বক্ষেত্রে জয় হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দেখেছি যে আমাদের তরুণরা বেশিরভাগ সময় অপচয় করে। আমরা যে রিসার্চ দেখিয়েছিলাম তাতে তাদের 64% সময় তারা খুবই নেগেটিভ সেক্টরে ব্যয় করে। এগুলোর মধ্যে রয়েছে বেশিরভাগ সময় ফেসবুকে দেয়া গেমস,
সবথেকে অবাক ব্যাপার হলো যে তাদের মোট সময়ের অর্ধেকই শুধু গেমস খেয়ে ফেলছে। তো আমারও তখন মনে হলো যে শুধু গেমস আর ফেসবুক কেন্দ্রিক যদি একটা জাতি গড়ে ওঠে, এই জাতি অবশ্যই ধ্বংস হবে, এভাবে হতে পারে না। এখন দেশে সব ধরনের সুযোগ বিদ্যমান রয়েছে। একটা ছেলে কিন্তু এখন বলতে পারবে না যে আমি 13 কিলোমিটার হেঁটে স্কুলে যাই, কলেজ যাই, সব জায়গায় সব ধরনের সুযোগ রয়েছে। তাহলে এই ধরনের আসক্তিগুলো কেন? এবং সবথেকে অবাক বিষয় যে শুধুমাত্র টিকটকের মতো মানে ফালতু অ্যাপসে সময় ব্যয় করে এরকমের সংখ্যা 18% তাদের টোটাল সময়ে। এই যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো থেকে আমরা তরুণদেরকে মুক্ত রাখতে চাই। আমরা চাই যে তারা মিনিংফুল কিছু করুক, ভালো কিছু করুক। এবং আমরা যে কিনোট পেপারটা তৈরি করেছি এটা এরপর সবাইকে প্রিন্ট আকারে দিব এবং সাবমিট করব। আশা করব যে আমাদের তরুণ প্রজন্ম সত্যিকার অর্থেই দেশে যে সুযোগ রয়েছে, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সবথেকে ভালো অবস্থায়, এই মুহূর্তে সবথেকে বেশি সুযোগ রয়েছে সব দিকে। ইউটিউবে গিয়ে কিন্তু আপনি ভালো কন্টেন্ট পেতে পারেন, তাহলে কেন নেগেটিভ দিকে এই আসক্তি? আমরা মনে করি যে এমন একটা তরুণ সমাজের আমরা স্বপ্ন দেখব যারা সত্যিকার অর্থে নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে ইতিবাচক কিছু করবে এবং তারা উদ্যোক্তা হবে। আমি ধন্যবাদ আপনাদের সব। আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ আমাদের দেশের স্বনামে খ্যাত শিক্ষাবিদ এবং অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, এবং যারা আজকের এই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজন মতো সময়ের সাথে সাড়া দিয়ে, যুগের সাথে সাড়া দিয়ে যারা এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেছেন, বিশেষ করে শরীফ তালুকদার, রিভিল মনোয়ার, তাদের মতো এত সুচিন্তা এবং দূরদর্শিতার পরিচয় দিয়ে তারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন, আজকে এটির ওপেন হতে যাচ্ছে, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বছর প্রক্টরের দায়িত্ব পালন করে 156টা ঘটনা দুর্ঘটনার মোকাবেলা করেছি। এত বিচিত্র, এত বলার মতো, এত ভাবার মতো, এত চিন্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের সবচেয়ে বড় অংশটি ওখানে ভর্তি হতে চায়, লেখাপড়া করতে চায়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে 43,000 ছাত্রছাত্রী এখন লেখাপড়া করে। তাদের জীবনের যে ঘটনা, তারা কি ভাবছে আজকের এই সময়ে, এই গ্লোবাল ভিলেজে এই প্রযুক্তিকে সামনে রেখে তারা কি করছেন? সিরিজ বক্তৃতা হতে পারে, অনেক গবেষণা হতে পারে। আমি অল্প সময়ে শুধু এতটুকু বলব, আমাদের ছেলেমেয়েরা কিন্তু অন্য জায়গায়, অন্য দিকে, অন্য লাইনে চলে যাচ্ছে খুব দ্রুত। আমাদের ভাববার বিষয়, আমি আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি যেসব উদ্যোগ গ্রহণ করেছেন, কিছু আমরা দেখি দৃশ্যমান হয়েছে, কিছু উদ্যোগ তার রাষ্ট্র দর্শনে আছে, যেগুলো হয়তো আগামী দিনে এই জাতি বুঝতে পারবে, আগামী প্রজন্ম যেটি উপলব্ধি করতে পারবে। আমরা শিক্ষার সাথে দীক্ষাকে আমরা গুরুত্ব দিই না এই মুহূর্তে, কাজের সাথে নিষ্ঠা, সেই প্রশিক্ষণ আমাদের এখন হয় না। এবং আমাদের জীবন উপলব্ধির সাথে দেশপ্রেম, এটা যে বড় জিনিস, এটি আমরা আমাদের সন্তানদেরকে আমরা বোঝাতে পারি না। আজকের এই যে ইনস্টিটিউট, ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউট, আমি ব্যক্তিগতভাবে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা, এগুলো বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হওয়া দরকার। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ইনস্টিটিউট হওয়া দরকার, এবং অনেক বড় ফিল্ড, ফার্স্ট ফিল্ড, যেখানে আমাদের দ্রুত কাজ করা দরকার। আমি উদ্যোক্তাদেরকে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, এবং গভীরভাবে তাদেরকে, তাদের পাশে থেকে আমি নিজেও কাজ করতে চাই, যেখানে আমাদের নতুন প্রজন্ম নতুন করে একটি জাতি, একটি দেশ এর দায়িত্ব নেবেন, একটা আদর্শ রাষ্ট্রে তারা বাস করবেন, এবং বাঙালিত্বের সেই পরিচয়, সেই সংস্কৃতিকে তারা রক্ষা করবেন। আপনি যে মিডিয়ামে লেখাপড়া করুন, যত বড় বুদ্ধিমান হন, যত বড় আইটি স্পেশালিস্ট হন, আপনি আপনাকে মনে করতে পারবে নির্দিষ্ট একটি ভৌগোলিক টেরিটরির মধ্যে আপনার অবস্থান। এই জাতির বাঙালিত্ব, বাঙালির সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালির জীবন আচরণ, কোনো অবস্থাতেই কিন্তু আপনি এটি ভুলতে পারবেন না।
আজকে প্রজন্মকে কিন্তু এই নলেজটা দিতে হবে। আজকে বুয়েটের বই বাংলায় অনুবাদ হয় না, মেডিকেলের বই বাংলায় অনুবাদ হয় না, এর পেছনে একটা জাতি ধীরে ধীরে শেষ হয়ে যায়। একটা জাতি তার ভাষায় যত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের বিষয়গুলোকে ভাষান্তরিত করতে না পারবে, নিজের ভাষায় নিজের সংস্কৃতিকে যখন ভাষান্তরিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে সে কন্ট্রিবিউট করতে পারে না, সে পরাধীন থাকে বারবার, পরাধীন হয়ে যায় বারবার। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার পরম শ্রদ্ধেয়, আমি সারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত ছিলাম, আজকের যে স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছে এবং যেটি আমরা বিশ্বাস করতাম না এই দেশে কী কী জিনিস হতে পারে সেগুলো আজকে দৃশ্যমান হচ্ছে। এই নতুন প্রজন্মকে যদি আমরা শিক্ষার সাথে দীক্ষা এবং আমাদের কর্মের সাথে নিষ্ঠা, বিদ্যার সাথে বিনয় এগুলোকে যদি যোগ করতে পারি, এবং আজকে যেহেতু ক্যারিয়ার কাউন্সিল ইনস্টিটিউট শব্দটি যোগ করে উদ্বোধন হতে যাচ্ছে, আমি ক্যারিয়ারের সাথে ক্যারেক্টার শব্দটা অত্যন্ত সক্রিয়ভাবে যোগ করতে চাই। আপনারা জানেন সাম্প্রতিককালে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ফ্রান্সে একটা 7-তারা হোটেলে একটা সুইপারের সাথে দুর্ব্যবহার করার কারণে তিনি প্রেসিডেন্টশিপ হারিয়েছেন। ক্যারিয়ার এরপরে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের উপরে ক্যারিয়ার কি হতে পারে, তিনি তার ক্যারেক্টারের কারণে তার পদ হারিয়েছেন। সুতরাং আজকে আমাদের ক্যারিয়ারের সাথে ক্যারেক্টারের স্বপ্ন নিয়ে, ক্যারেক্টারের প্র্যাকটিস নিয়ে এই জাতি গঠন করতে হবে, যুব সমাজকে গ্রহণ করতে হবে। আমার কথাগুলো শোনবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মহর্ষ আরিফিন সিদ্দিক, অনেকটাই বিকেল গড়িয়ে অনেকটা সন্ধ্যা, আর আজকে আষাঢ়ের প্রথম দিন, আমরা বলতে চাই সেরকমভাবে এই আষাঢ়ের এই প্রথম সন্ধ্যায় এখন কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অসাধারণ বলেন উনি, আপনারা সবাই হয়তো তাকে চেনেন, জানেন উনি কাজী রকিবউদ্দিন আহমেদ নামে, সব তরুণরা তাকে এক নামে চেনে। মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মহর্ষ আরিফিন সিদ্দিক, সভাপতি শরীফ তালুকদার এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত তরুণ তরুণীরা সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা বলা যায় অবশ্যই। আমি একটি বই আপনাদের সামনে উঠিয়ে ধরতে চাই, যেটা 48 বছর যাবৎ আমার বাসায় আছে, আমাদের বাসায় আছে। আমার বাবা এটা দিয়েছিলেন, কোথা থেকে এনেছিলেন আমি ঠিক জানি না, কিন্তু এই বইটি মাঝে মাঝে আমি উল্টিয়ে দিই আমাদের অনেক বইয়ের মধ্যে আর কি। ছোট্ট একটা ছোটি বই, বইটির নাম হচ্ছে বিচ্ছুদের দুঃসাহসিক কাহিনী। আমরা হয়তো অনেকেই এখানে যাই না, বিচ্ছু নামে, বিচ্ছু বলতে আমরা কী বোঝাই, তা আমি একটু শেয়ার করি সেই প্রজন্মের সাথে। বিচ্ছুদের বিচ্ছু বলতে কী, বিচ্ছু হচ্ছে আমাদের সেই মুক্তিযুদ্ধের অকুতোভয় যুবক তরুণ তরুণীরা যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বিশেষভাবে যারা গেরিলা বাহিনীর সাথে, গেরিলার যুদ্ধের সাথে জড়িত ছিলেন, তাদেরকে আরেকটা নামে ডাকা হতো বিচ্ছু বাহিনী। এবং এই ছোটো বইটির মধ্যে 10টি ঘটনার কথা উল্লেখ করা আছে, তার মধ্যে 8টি ঘটনা হচ্ছে ঢাকা শহরে। সেখানে যেমন আমেরিকা ইউএস ইনফরমেশন সেন্টার, হোটেল ইন্টার কন্টিনেন্টাল তখন যেটা ছিল আর কি, তারপর ফার্ম গেট, এরকম নানান জায়গায় নানান ধরনের অ্যাটাক মুক্তিযোদ্ধারা করেছিলেন, মানে গোয়েন্দা মানে গেরিলার নাও অ্যাটাক বলে করেছিলেন আর কি। তো বিচ্ছুদের মতো তাদেরকে বলা হতো বিচ্ছুদের বিচ্ছু বাহিনী। তা আমি এটা এটা কেন মাঝে মাঝে দেখি দেখি বা পড়ি, সেটা হচ্ছে কি, এই সহজ সরল খুব সুন্দর বাংলায় এই ঘটনাগুলি লেখা আছে। এটা স্বাধীনতার পরপরই কিন্তু বেড়েছে, 1972 সালে খুব সম্ভবত। এর ভিতরে যে এই অকুতোভয় তরুণদের যে স্বপ্ন, সাহস, তাদের যে একটা শক্তি, আত্মবিশ্বাস নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে, তাদের হাতে খুব বেশি কোনো অস্ত্র নেই, তাদের আছে সেই বিশ্বাস, বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে এবং তারা যুদ্ধ ছিনিয়ে নিয়েছে। অবশ্যই আমরা 30 লক্ষ শহীদ হয়েছে আমাদের
বাঙালি জাতির আমাদের সন্তান আমাদের 2 লক্ষ মা বাবা তাদের সম্ভ্রম হারিয়েছে। এই এত কিছু পরে আজকে যদি আমরা যখন শুনি যে আমাদের তরুণ সমাজ নানানভাবে নানা কিছুতে আক্রান্ত, সেটা হচ্ছে ড্রাগ আসক্ত একটা বই, ছোট্ট কিন্তু খুবই পাওয়ারফুল একটা বই, বিচ্ছুদের দুঃসাহসিক কাহিনী। আপনারা যারা আছেন আমি প্রত্যেককে বলবো, আপনারা যে বিচ্ছুদের আত্মবিশ্বাস ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটের সাথে জড়িত থাকার মাধ্যমে আমি দেশে নানান জায়গায় যাই, আমার মনে হয় শ্রদ্ধেয় ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব যিনি ভাইস চ্যান্সেলর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির, আমি কয়েক মাস আগে ওখানে যাই কথা বলে এসেছি, আমি যাই যখনই যাকে ডাকে সেখানে আমি চলে যাই, আমি ওদের সাথে কথা বলি। এবং যেহেতু আমি একজন মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা, আমি তার সাথে জড়িত, আমি চাই যে আমরা জানি তাদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে কিছু কিছু দিয়ে যেতে পারি। কারণ আমরা আমাদেরই কিন্তু আপনারা ব্লেম করবেন, আমরা সেই ব্লেমটা নেব না। কেন নেব? আমরা সুন্দরভাবে সেই জিনিসটা দেওয়ার জন্য আমাদের আদর্শ, আমাদের বিশ্বাস, আমাদের এক্সাম্পল গুলি সেট করে দিতে চাই। আমরা ফেল করতে পারি কিন্তু আমাদের ফেল করতে আপনারা দেবেন না। তা আমি আশা করি আমার সেই সুন্দর আশা স্বপ্নকে আমরা যেন সার্থক করতে পারি, সবাই মিলে আমরা বাংলাদেশটাকে সত্যিকার সোনার বাংলা করতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিনীতভাবে অনুরোধ করছে দেশের বিশিষ্ট শিল্পপতি ফেয়ার গ্রুপ এর সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এস এম জাহিদুর রহমান। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় ছাত্রগণ এবং অন্যান্য সকল অতিথি, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি এখানে কথা বলতে নিজেকে খুব দ্বিধাবোধ মনে করছি, এই কারণেই আজকে স্টেজে যিনিটা বসে আছেন ওনাদেরই ছাত্র আমরা, তো ছাত্রের সামনে কথা বলতে নিজেকে একটু আসলে দুর্বলই মনে হচ্ছে। কিছুক্ষণ আগে এক স্যারের কাছ থেকে শুনলাম, ওনারই স্টুডেন্ট অনেকে সচিব আছেন, কেউ মন্ত্রী হয়েছে, কেউ অনেক বড় বড় শিল্পপতি হয়েছে, তো ওনাদের সামনে কথা বলতে নিজেকে একটু দ্বিধা সংকোচ মনে হয়। যাই হোক, আমাকে আজকে এই কথা বলার জন্য যে সুযোগ দিয়েছে এর জন্য আমি আপনাদের ক্যারিয়ার ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে কি, জনাব শরীফ তালুকদার ইয়ত ক্যারিয়ার ইনস্টিটিউটের সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি, ওনাকে আমি অনেক আগের থেকে চিনি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। তার কিন্তু সবসময় একটাই চিন্তাভাবনা যে নতুন কিছু করতে হবে। আজকে এই যুব সমাজ এই ইয়ুথদের নিয়ে যে একটা অ্যাসোসিয়েশন করেছেন, এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ। আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে এবং আমার অভিনন্দন জানাচ্ছি। তো আমার দু একটা কথা হয়তো যারা ইয়ুথদের সাথে আছে তাদেরকে আমার বলতে হয়, সেটা হচ্ছে একটা ভাই কিছুক্ষণ আগে বলে গেল তার 2টো হাত আছে আর মেধা আছে, এটা থাকলে আর দুনিয়া তার কাছে, সে সবই করতে পারবে। তা আমার কাছে আমি তার সাথে আরেকটু তাল মিলিয়ে বলতে চাই যে একটা মানুষের মধ্যে যদি তার সততা থাকে তাহলে সে সব কিছুই করতে পারবে। সততার সাথে তার চাহিদাও থাকতে হবে, চাহিদা না থাকলে সে কিছুই করতে পারবে না, এই জন্য চাহিদা থাকতে হবে, চাহিদার সাথে তার কিছু দক্ষতা থাকতে হবে, আর দক্ষতা যদি থাকে তাহলে তার জীবনে সে সব কিছুই তৈরি করতে পারবে, সে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, সে দেশের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, সে বাবা মার মুখে হাসি ফোটাতে পারবে, সে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারবে। তা আমার মনে হয় 3টে জিনিস যদি ইয়ুথদের মধ্যে থাকে যে সততা, চাহিদা, দক্ষতা, তাহলে আমার মনে হয় সব কিছুই করা সম্ভব। তাই আমার এই সামান্য উপদেশ থাকলো ওনাদের প্রতি, আপনাদের মধ্যে যদি সেই কনফিডেন্ট থাকে ইনশাআল্লাহ সবাই জীবনে সাকসেস হবে এবং সবাই স্বপ্ন পূরণ করতে পারবেন। কারণ জীবনে দেখা গিয়েছে যারা অনেক স্বপ্ন দেখিয়েছেন সবাইকে, অনেক প্রতিষ্ঠিত হয়েছে, সবাই কিন্তু জিরো থেকে হিরো হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের আগামী দিনের পথ চলার জন্য যতটুকু সহযোগিতা লাগে আমি আমার পক্ষ থেকে করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সাহিত্য খুব কোশিশ করছি। ধন্যবাদ সবাইকে।
একেবারেই সংক্ষিপ্ত, কারণ চমৎকার করে বলে গেলেন। এবার বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ বুলেটিনের পরমশ্রদ্ধ প্রধান অতিথি, আজকের বিশেষ অতিথি এবং মঞ্চভূমিষ্ঠ অতিথিবৃন্দ, অবগত সুধীমণ্ডল এবং তরুণ শিক্ষার্থী ভাই ও বোনেরা, শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আমার দুটি বিষয় আমাদের কথা ইয়ুথ কেরিয়ার ইনস্টিটিউট তাদের আমাদের কথা বলে যে একটা বুকলেটের মতো ছোট আমাদের হাতে দিয়েছে, সেখানে শুরুতেই প্রথম পাতা উত্তালেই দুটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এক হচ্ছে এটি একটি অলাভজনক এবং অবাণিজ্যিক প্রতিষ্ঠান, এর পাশাপাশি বলা হয়েছে আমরা কোনো এনজিও নই। অর্থাৎ এই তিনটি বিষয়কে যদি আমরা একটু বিবেচনায় নেই, সেটি হচ্ছে তাহলে তার লক্ষ্যটা কী? লক্ষ্যটা হচ্ছে দেশের বিপদগামী তরুণদেরকে সঠিক পথে নিয়ে এসে জাতিকে একটি আলোর নির্দেশনা দেয়া। একটা ছোট্ট গল্প দিয়েই আমি আমার বক্তব্যটা শেষ করব। গল্পটি হচ্ছে এক অন্ধ লোক গ্রামের রাস্তায় অন্ধকার রাতে হেঁটে যাচ্ছে। লোকটি অন্ধ, অন্ধকার রাতে হেঁটে যাচ্ছে গ্রামের একটি রাস্তা দিয়ে। তাকে একজন জিজ্ঞেস করলো, হ্যাঁ ভাই অন্ধ, তুমি কি চোখে দেখতে পাও? সে বলল যে না, আমি চোখে দেখতে পাই না। আর একটু বলে নিচ্ছি, ওই লোকটির হাতে ছিল একটি হেরিকেন। তো হেরিকেন থাকার পর একজন তাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ভাই অন্ধ, তুমি কি চোখে দেখতে পাও? সে জবাব দিল, না আমি চোখে দেখতে পাই না। তো তুমি যদি চোখে দেখতে না পাও, সেক্ষেত্রে তুমি হেরিকেন নিয়ে হাঁটছো কেন? তার জবাব ছিল, অন্যরা যাতে আমাকে দেখতে পায়। আমি ইয়ুথ কেরিয়ার ইনস্টিটিউটের যে লক্ষ্য দুটি তারা দায়বদ্ধতার বিষয়ে অবহিত করেছে, একটি হচ্ছে অলাভজনক এবং আরেকটি হচ্ছে অবাণিজ্যিক প্রতিষ্ঠান, আমার মনে হয় অন্ধের হাতের ওই হেরিকেনটি, এটি যেরকম অন্যের জন্য আলোক পত্রিকা, ইয়ুথ কেরিয়ার ইনস্টিটিউট বাংলাদেশের কোটি বিপদগামী তরুণদের জন্য সেই আলোক পত্রিকা হিসেবেই আবির্ভূত হবে, সেই প্রত্যাশা জানিয়ে ইয়ুথ কেরিয়ার ইনস্টিটিউটের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।